আলোচনার বিষয় চার শিশুকে মেরে লাশ বালু চাপা। মাননীয় স্পিকার, বাহুবলের সুন্দরীকি গ্রামের এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গোটা জাতির জন্য একটি মানবিক বিপর্যয়ের চরম দুঃখজনক একটি অধ্যায়। মাননীয় স্পিকার, হাওর এবং চা বাগান অধ্যুষিত আমার এই বাহুবল উপজেলার মানুষ খুব সাদা মেটা। এই সাধারণ মানুষের এই আবাসস্থলে ইচাপিল নামক একটি স্থানে গত 18 ফেব্রুয়ারি যখন মাননীয় স্পিকার চারটি শিশুর, নিষ্পাপ শিশুর লাশ উদ্ঘাটিত হল, হাজার হাজার মানুষের বুক ফাটা যে ক্ষোভ, তাদের যে কান্না, তাদের যে ক্ষোভ, এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। মাননীয় স্পিকার, আজ মহান সংসদে দাঁড়িয়ে আমার জনগণের এই কষ্টের কথা আপনার সামনে আমি তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেই দিনের এই বুক ফাটা কান্নার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, শুধু এইটুকু বলতে চাই তাদের কি অপরাধ ছিল। আপনি জানেন মাননীয় স্পিকার, কৃষক ওয়াহিদ মিয়া, তার ছেলে মাত্র 8 বছর বয়স, শুভ প্রথম শ্রেণীতে পড়ত সুন্দরীকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাননীয় স্পিকার, তার তো নিজের কোন সম্পত্তি ছিল না, তাহলে কি বিরোধ থাকতে পারে। সবজি বিক্রেতা আব্দুল মিয়া, 7 বছরের সন্তান মনির, দ্বিতীয় শ্রেণীর ছাত্র, সে তো ভালো মন্দ কিচ্ছু বুঝে না। দিন মজুর আজিজ মিয়ার ছেলে, 10 বছরের তাজেল, ফুটবল খেলতে পছন্দ করত মাননীয় স্পিকার। আর বৃদ্ধ বয়সে কাদের মিয়ার শেষ অবলম্বন তার সন্তান ইসমাইল মাত্র প্রথম শ্রেণীতে উঠেছিল, তাদেরকে হত্যা করা হলো পৈশাচিক ভাবে। মাননীয় স্পিকার, এই খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের কথা বলতে গিয়ে আপনাকে বলতে চাই মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই জননেত্রী শেখ হাসিনা সরকারকে, যে ঘটনাটি জানার সাথে সাথে তিনি তার নির্দেশে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি, তিনি ছুটির দিনে গত শুক্রবারে আমার বাহুবলের সেই হতবাগা সেই চার বুক ফাটা এবং বুক ছেঁড়া মা চারজনের কাছে তিনি যান, তাদেরকে তিনি সমবেদনা জানান এবং জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে দেওয়া কিছু অনুদান, প্রায় 2 লক্ষ টাকার পরিমাণের অনুদান তিনি মিলাদ এবং সিন্নি করার জন্য তিনি তাদেরকে হাতে তুলে দেন। মাননীয় স্পিকার, আমাদের এই দুঃসময়ে সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী আমার জনগণের কাছে যেভাবে গিয়েছেন, আমরা আমাদের সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি নিজে ফোন করে আমাকে বলেছেন যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, বিশেষ করে বাহুবলের মানুষ, জননেত্রী শেখ হাসিনা সুশাসনকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক একইভাবে এই চারটি শিশুকে যারা নির্মমভাবে হত্যা করেছে মাননীয় স্পিকার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যেভাবে সিলেটে হয়েছে রাজন, খুলনায় হয়েছে রাকিবের হত্যাকাণ্ডের বিচার, দ্রুত বিচারে আমরা এদের শাস্তি চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সর্বশেষে বলবো, আজকে বাহুবলের মানুষের একটি দাবি, গোটা বাংলাদেশের গোটা জাতির মানুষের জাতির একটি দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি এবং অত্যন্ত দ্রুততার সহিত সকল অপরাধীদের শাস্তি। এবং সর্বশেষ বলতে চাই, ঐতিহ্যবাহী যে পঞ্চায়েত প্রথা আছে আমাদের চিরচারিত বাংলাদেশের এক অনন্য অধ্যায়, তার বিপরীতে কিছু কিছু এলাকায় কিছু ভণ্ড, কিছু ক্ষমতালোভী প্রশ্রয়ে যে সকল মানুষ অপরাধ জগতে গডফাদার হয়, তাদের বিরুদ্ধে রাষ্ট্র রুখে দাঁড়াবে এবং সকল শিশু হত্যার বিচার হবে। মাননীয় স্পিকার, এই কথা বলে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয়